বন্ধুরা, আজকের যুগকে বলে বিজ্ঞানের যুগ। এ যুগে বিজ্ঞান সমস্ত কিছুর উত্তর দিতে সক্ষম, কিন্তু এমন কিছু ঘটনা, স্থান বা রহস্য আছে যেগুলো বিজ্ঞান এখনো উত্তর দিতে অসমর্থ। আজকে এমনই একটি জায়গার সম্পর্কে বলবো, যার নাম হচ্ছে বারমুন্ডা ট্রায়াঙ্গেল। বারমুন্ডা ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা যেখানে না তো জাহাজের কম্পাস কাজ করে, না তো প্লেনের রাডার কাজ করে। আজকে কয়েক হাজার বছর ধরে এর উপর দিয়ে যাওয়া প্লেন এবং জলের উপর দিয়ে যাওয়া জাহাজ কোনো কিছুই এর হাত থেকে রেহাই পায়। প্রায় 100-এর কাছাকাছি প্লেন এবং হাজারের কাছাকাছি জাহাজ এবং কয়েক হাজার মানুষের প্রাণ নিয়েছে। প্রায় 100 বছর ধরে মিস্টেরিয়াস অর্থাৎ রহস্যজনক হয়ে রয়েছে এমন কিছু ঘটনা যেগুলো মানুষকে ভাবিয়ে তোলে। সত্যি কি সেখানে কোনো সমুদ্র দানব আছে, নাকি কোনো অদ্ভুত শক্তি যে মানুষকে তার পরিচয় দিতে চান, নাকি এলিয়েন্স যারা প্লেন জাহাজ অথবা মানুষকে তাদের গ্রহে নিয়ে গিয়ে রিসার্চ করে। অনেক আগে এটা শোনা যেত যে অনেকবার নাকি ওই এরিয়ায় এলিয়েন্সের শিপ দেখতে পাওয়া যেত। কেউ কেউ আবার এটাকে পৌরাণিক শক্তির সঙ্গে তুলনা করেছে, যেরকম পৌরাণিক কাহিনীতে আছে হনুমান নাকি রাবণের শক্তিকে ওই সমুদ্রে গভীরে রেখে গেছে। বারমুন্ডা ট্রায়াঙ্গেলের উপর ডকুমেন্টারি ফিল্ম বানানো রিচার্ড উইনারের মতে বিশেষজ্ঞরা বলে বারমুন্ডা ট্রায়াঙ্গেলে হারানো জাহাজ কিংবা প্লেন এখনো আমাদের চোখের আড়ালে অন্য সাইডে আছে। আবার কিছুজন এইভাবে বলে যে বারমুন্ডা ট্রায়াঙ্গেল হচ্ছে একটি টাইম জোন, যেটা পৃথিবীতে থাকা ব্ল্যাক হোলের মতো। যদি সহজ ভাষায় বলা যায় যে বারমুন্ডা ট্রায়াঙ্গেলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যার মাধ্যমে কোনো বস্তু বা মানুষ আমাদের পৃথিবীর টাইম জোন থেকে অন্য কোনো টাইম জোনে প্রবেশ করে, এবং বারমুন্ডা ট্রায়াঙ্গেল হচ্ছে ওই টাইম জোনের প্রথম মুখ। এবং দ্বিতীয় মুখ হচ্ছে পৃথিবী থেকে মিলিয়ন কিলোমিটার দূরে কোনো জায়গা, যার ফলে বারমুন্ডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করা কোনো জিনিস অন্য দুনিয়ায় চলে যায় আর আসতে পারে না। কিন্তু এই কথাগুলো কোনো বাস্তবতা আছে কিনা তার কোনো প্রমাণ নেই। আজকে আমি এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন এবং এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। বারমুন্ডা ট্রায়াঙ্গেল নর্থ আটলান্টিক মহাসাগরে, এর বিস্তার প্রায় 170, তবে অনেকে অনেক রকমের মতামত দিয়েছে। কেউ কেউ বলে বারমুন্ডার বিস্তার বারমুন্ডা থেকে মায়ামি হয়ে পার্টো রিকো পর্যন্ত বিস্তৃত। আবার কেউ কেউ বলে বারমুন্ডা থেকে ফ্লোরিডা এবং ফ্লোরিডা থেকে পার্টো রিকো পর্যন্ত। তো আবার কেউ কেউ বলে বারমুন্ডা হয়ে মেক্সিকো থেকে পার্টো রিকো পর্যন্ত। তবে বহু শতাব্দী ধরে এর উপর দিয়ে যাওয়া প্লেন বা জাহাজের উপর এমন এক ম্যাগনেটিক বলের প্রভাব পড়ে যাতে সমস্ত প্লেন এবং জাহাজ দিক খুঁজে পায় না এবং ওই এরিয়ায় হারিয়ে যায়, যাদের খোঁজ বা ধ্বংসাবশেষ কোনো কিছুই আর পাওয়া যায় না। এইরকম ঘটনা হাজার হাজার বার ঘটেছে। এই ঘটনা প্রথম দেখেন আমেরিকার আবিষ্কর্তা ক্রিস্টোফার কলম্বাস। তিনি 1492 সালে ওই রাস্তায় যাত্রা করার সময় এমন এক শক্তির সামনে পড়ে তিনি তার বইতে লিখে যান। তিনি ওই সময় তিনটা ঘটনার কথা উল্লেখ করে যান। ফার্স্ট, ওই অঞ্চলে যাওয়ার পর তার কম্পাস দিক নির্দেশ করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, জাহাজের স্ক্রু মেম্বাররা তাদের চারিদিকে ফায়ারবল টাইপের কিছু অবজেক্ট দেখতে পায়। তৃতীয়ত, আকাশ থেকে এক প্রকার রশ্মি সমুদ্রে আছড়ে পড়তে দেখে। এরপরের ঘটনা ঘটে 5 নভেম্বর 1872, দ্য মেরিসেলাস নামক জাহাজটি নিউ ইয়র্ক থেকে জেনোয়া যাওয়ার সময় হঠাৎই রহস্যজনকভাবে জাহাজটি হারিয়ে যায়। তারপর ঠিক এক মাস পর 5 ডিসেম্বর 1872 আটলান্টিক মহাসাগরে পুনরায় দেখা যায়। এই জাহাজের সব থেকে আশ্চর্যজনক ব্যাপার এটাই, জাহাজের কোনো কিছু ক্ষতি হয়নি বা চুরি হয়নি, কিন্তু জাহাজে যাওয়া যাত্রীর কাউকেই মৃত অথবা জীবিত কোনোভাবেই পাওয়া যায়নি। জাহাজের যাত্রী যে কোথায় নিখোঁজ হয়ে গেল আজ পর্যন্ত পাওয়া যায়নি। এরপর অবাস্তব ঘটনা ঘটে যখন 5 ডিসেম্বর 1945 ফ্লাইট 19 এর 5টি বিমান 14 জন নৌসেনাকে নিয়ে ফ্লোরিডার দিকে রওনা হয় বারমুন্ডার উদ্দেশ্যে। তারপর আর তারা ওই এরিয়া থেকে কোনোদিন ফেরেনি। এই জায়গার পৌঁছানোর পর এই প্লেনগুলির কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং
বিমান থেকে আসা বার্তা থেকে এটা বোঝা যায়, তারা বলছে বিমান কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, আমাদের কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো কিছু ঠিক লাগছে না। এরপর তাদের বার্তা আর পৌঁছায়নি। এই ঘটনার পরে 13 জনের নৌজওয়ান পুনরায় ফ্লাইট 19 কে খুঁজতে বেরায়, কিন্তু তাদের মধ্যেও কেউ ফিরে আসেনি। কিন্তু এই ঘটনা এখানেই থেমে যায়নি, এরপর একের পর এক জাহাজ ওই বারমুন্ডা ট্রায়াঙ্গেলে রহস্যজনকভাবে ডুবতে থাকে। এখন তাদের একটা লিস্ট আমরা দেখো। সাল 1947 নৌসেনার C-45 সুপার ফোর্ট জাহাজ, সাল 1948 জাহাজ ডুডোর, 1950 জাহাজ SS সোড্রা, 1952 ব্রিটিশ জাহাজ, 1962 আমেরিকান সেনা KB-50 প্লেন, 1972 1977 জার্মানি জাহাজ। এতগুলো জাহাজ সমুদ্রের তলে হারিয়ে যাওয়ার সত্ত্বেও এদের অবশেষ এখনো মেলেনি, না কোনো মানুষের লাশ। তথ্য এটাই বলে 200 বছরের মধ্যে প্রায় 50টা জাহাজ, 20টা প্লেন, হাজারেরও বেশি মানুষ এর শিকার হয়েছে। এইসব ঘটনা তো কলম্বাসের থেকে এখনো পর্যন্ত চলছিল, কিন্তু মানুষের কাছে তখনই পৌঁছায় যখন 1950 সাল আমেরিকার বড় বড় সংবাদ মাধ্যম মানুষের সামনে নিয়ে আসে। এই পত্রিকাগুলোতে তার আগে ঘটে যাওয়া জাহাজ এবং ফ্লাইট 19 ক্র্যাশের ব্যাপার স্বচ্ছভাবে লেখা ছিল। এরপর থেকে এই ব্যাপারটা সবার কাছে রহস্যজনক ভাবে ছড়িয়ে পড়ে এবং এর গুরুতর পদক্ষেপ নেওয়া শুরু হয়। এত কিছু ঘটে যাওয়ার পরেও না তো কোনো ম্যাপে ওটাকে বিশেষভাবে উল্লেখ করা আছে, না তো কোনো ওই পাশ দিয়ে যাওয়া প্লেন বা জাহাজের অ্যালার্ট সিস্টেম রাখা হয়েছে। আমেরিকা এটাকে কোনো সংকটজনক এরিয়া হিসেবে ধরে না, এটা ন্যাচারাল এবং শান্ত হিসাবেই ধরে। দৈনন্দিন কত জাহাজ ও প্লেন মেক্সিকো, ফ্লোরিডা, মায়ামি এবং অন্যান্য শহরগুলির দিকে ওই পথ দিয়ে যাতায়াত করে এবং ওইখানে থাকা ফিশাররা এটাকে স্বাভাবিক বলে মনে করে, কোনো অদ্ভুত বা সংকটজনক এলাকা বলে মনে করে না। বাস্তবে এটা কিছু সংবাদ মাধ্যম এটাকে রহস্যজনক এবং রোমাঞ্চক করে মানুষের কাছে তুলে ধরেছে। এখন আমি কয়েকটা উদাহরণ দিব যেটা থেকে আপনার মনেও বারমুন্ডার সম্বন্ধে ভ্রান্ত ধারণা শেষ হয়ে যাবে। তো চলুন দেখা যাক। প্রথম যদি আমি ফ্লাইট 19 এর কথা বলি, ওই জায়গায় আসার পর ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যদি কম্পাস কাজ না করে তাহলে দিশাভ্রম হওয়াটা স্বাভাবিক এবং যতগুলো প্লেন নিখোঁজ হয়েছে সবগুলোই দিকভ্রষ্ট হয়ে গভীর সমুদ্রের দিকে চলে গেছে, যার ফলে জ্বালানি শেষ হয়ে যায়, পুনরায় আর ফিরে আসার সম্ভব হয়নি। যদি আমি ফ্লাইট 19 এর ক্ষেত্রে ধরি, ওরা দিকভ্রষ্ট হয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষ করে অথবা ফিরে আসার রাস্তা না পেয়ে ওরা উল্টো দিকে গভীর সমুদ্রে চলে গেছে। সেকেন্ড প্রবলেম যেটা, জাহাজ কোনো ঝড় না থাকা সত্ত্বেও এবং জাহাজের প্রবলেম না থাকা সত্ত্বেও জাহাজ ওই পাশ দিয়ে যাওয়ার সময় ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিত। এটার কিছু ব্যাখ্যা আমরা পাই, ওইখানে জল এবং মিথেন গ্যাসের মিশ্রণে এমন একটা দ্রবণের সৃষ্টি হতো, যেটা আমরা যদি সহজ ভাষায় ব্যাখ্যা করি তাহলে আমরা যখন একটা শুকনো মাটি দিয়ে হাঁটি তখন আমাদের কোনো কিছুই প্রবলেম হয় না, যখন আমরা কোনো কাদা দিয়ে হাঁটি তখন আমাদের পা তুলতে অনেকটাই কষ্ট হয়। তো এই থিওরি থেকে যদি ওইখানে জলে মিথেন মিশে থাকে তাহলে জলের ডেন্সিটিকে কমিয়ে দেয়, পরে জাহাজটি ডুবে যায় এবং মহাসাগরের এত গভীরে যায় যে আমাদের পক্ষে অত নিচে যাওয়া সম্ভব হয় না। যেরকম আমরা জানি যে আমরা জলভাগের 5% মাত্র আবিষ্কার করতে পেরেছি আজ পর্যন্ত, বাকি 95% এখনো অজানা আছে। এইরকম ভাবে জাহাজগুলো ডুবে গেলে আর পুনরায় তাকে খোঁজা সম্ভব হতো না। আমরা জানি ওই ট্রায়াঙ্গেলের মধ্যকার এরিয়াতে ষড়ভুজ আকৃতির টর্নেডোর সৃষ্টি হয়। এই টর্নেডো সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে উঁচু উঁচু পর্বত এবং জলের অসমতার কারণ। এই টর্নেডোগুলি এতটাই শক্তিশালী যে ওর মধ্যে যাওয়া যে কোনো বস্তুকেই নিশ্চিহ্ন করে দিতে পারে। যখন প্লেনগুলি ওই টর্নেডোর সামনে পড়তো, ওই টর্নেডোর ভেতর ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো এবং ম্যাগনেটিক ফিল্ড হওয়ার জন্য কম্পাস কাজ করতো না এবং দিক নির্দেশ করতে পারতো না। তবে এগুলো সবই কল্পনা মাত্র, সঠিক প্রমাণ কিছুই পাওয়া যায়নি। কিন্তু ফ্লোরিডা, মেক্সিকো ওই শহরগুলিতে এখনো প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে যায় এবং প্রতিদিনই হাজার হাজার প্লেন ওই এরিয়া দিয়ে পাস করে। হয়তোবা এত প্লেন ওই রুটে পাস করার জন্য দুর্ঘটনার শিকার হয়। সবকিছু ঘটনা মিলিয়ে দেখলে এটা স্বাভাবিক। বন্ধুরা আপনাদের কি মনে হয়, এটা স্বাভাবিক? যদি হয় কমেন্টে আপনাদের মতামত জানান। আমার চ্যানেল
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। এছাড়া নিচে কমেন্টে আপনারা কোন ধরনের ভিডিও চান এটা লিখতে পারেন।